তো নাম্বার কেন ওঠা নামা করে সেই বিষয়টা যদি জানতে চান, জানতে চাইলে আমাদের এই যে সার্কিটটি আছে, এই সার্কিটে যখন কার্বন জমে যায় ইনার কিংবা কেরোসিন এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে। এই দুইটা জিনিস দিয়ে যদি আমরা এই সার্কিটটা ওয়াশ করি তো আমাদের এই পাল্লাটা আর নাম্বার ওঠানামা করবে না। নামা করতে এখন কিন্তু আর ওঠানামা করে না, এখন একদম নিউট্রালে আছে। তো এখন যদি আমরা ওয়েট করি তো দেখেন লাস্টে ওয়েট ছাড়িয়ে দিলে কিন্তু জিরোতে চলে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রEsb বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। ভিডিওটি করতে যাচ্ছি এই প্রসেস নিয়ে, যেমন একটি মিটার পাল্লা বা মিটার স্কেল, এই স্কেলে যখন আমরা সুইজিং করি, সুইজিং করার পর আসলে লাইন আসে, লাইন আসে, কিন্তু ওয়েটটা ওয়েটটা যদি আমরা দেই তখন কিন্তু আমাদের ওয়েটটা ওঠে না। ওয়েট কেন ওঠে না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও থাকবে। তারপরও এই ভিডিওতে ইঁদুরে তারগুলো কেটে কেটে একদম তছনছ করছে সেই বিষয়ে অনেক পরামর্শ থাকবে। এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, যদি আপনার কাজে লাগে তো অবশ্যই, আপনার যদি কাজে আসে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও একজন এই কাজগুলো শিখতে পারে। এবং আপনি বাসা বাড়িতে থাকলেও আপনার কোনো মেকানিকের কাছে যেতে হবে না, এই কাজটি করলে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমরা খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি এই মিটারের পাল্লার যে স্ক্রুগুলো এগুলো আগেই খুলে নিছি, এখন আমি এটারে খুলে নিলাম। এই যে তারগুলো দেখেন সেন্সারের তার, এই সেন্সার তারগুলো কিন্তু একদম কেটে শেষ করে ফেলছে। এবং আমাদের অনেক জায়গায় দেখা যায় কাগজ কাগজ মানে ইঁদুরে আন্যা কারি দিয়েছে, তো সেইগুলো আমরা আগে পরিষ্কার করব, পরিষ্কার করার পরে আমরা কাজগুলো করব। ওয়েট কেন ওঠে না সেই বিষয়টা, তো ওয়েট কেন ওঠে না সেই বিষয়ে আমার আজকের এই কাজগুলো থাকবে। এই সেন্সারের ভিতরে যে তারগুলো আছে তারগুলো আগে বাইর করে নেব, তারপরে আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো বিষয়টা হলো আমাদের এই সেন্সারের তারগুলো যে কেটে ফেলাইছে, এই সেন্সারের তারগুলো আমরা এই জায়গায় জোড়া লাগাই নেব। এই জায়গায় আর একটা সবুজ তার আছে, এটাও কেটে ফেলাইছে, এ জায়গায় আমরা তার জোড়া লাগাই দেব। কেন সেন্সারের ভিতর থেকে এই তারটা চেঞ্জ করা সম্ভব না, এখন এই জায়গায় আমরা কস্টিপ পেঁচাই দেব। তো তারটা জোড়া দেওয়ার পরে আমরা এই বডির সাথে ঝালাই করে দেব সার্কিটের সাথে। তো এবারে আমরা অন করব পাল্লাটা, অন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েট ব্যালেন্সার কাজ করে কি না। তো দেখেন আমাদের কিন্তু পাল্লাটা চালু হয়ে গেছে, এখন আমরা দেখেন এই যে ওয়েট দিলাম, ওয়েটে আমাদের এই ডিজিটগুলো কিন্তু মাপে আসতে আছে, এই দেখছেন একদম ক্লিয়ার। তো এইভাবে আপনারা এই সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন। তারপরে যদি আপনাদের নাম্বার বাড়ে কমে তো সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। এই যে দেখেন অটোমেটিক টাইমটা কিন্তু উঠতে আছে, নামতে আছে। সেন্সারের
যে লাইনটা আছে এই লাইনের উপরে যদি কার্বনগুলোর উপরে যদি আপনার ইয়া কোনো পানি জাতীয় কার্বন জমে, তো সেই কার্বনের কারণে আমাদের এই ডিজিটটা মানে ওয়েটটা ওঠানামা করে। তো সেই জিনিসটা যদি আমরা ভালো করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের থিনার কিংবা কেরোসিন এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে। এই দুইটা জিনিস দিয়ে যদি আমরা এই সার্কিটটা ওয়াশ করি, তো আমাদের এই পাল্লাটা আর নাম্বার ওঠানামা করবে না। তো সেই বিষয়ে ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। তো এবার দেখুন, আমি কেরোসিন দিয়ে নিছি, এখন এটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে এটার ভিতরে যে কার্বন জাতীয় ময়লাগুলো আছে এই ময়লাগুলো উঠে যাবে, এবং তারপরে আমাদের এই ওয়েটটার অটোমেটিক বাড়বে না, কমবেও না। তো আমাদের মিটার স্কেলটা স্বাভাবিকভাবে যেই ওয়েট দরকার, যেখানে যেই ওয়েট আসবে সেই ওয়েটই দেখাবে। তো এইভাবে আপনারা কিন্তু এই কাজগুলো নিজেরা ঘরে থেকেই করতে পারবেন, কোনো মেকানিকের কাছে আপনাদের যেতে হবে না। তো এখন আমরা এই পাল্লাটা এখন পুনরায় ই করব, চালু করব। দেখেন আমাদের কিন্তু ডিজিটটা একদম কমপ্লিট উঠছে, এবং যে আগে নাম্বারটা ওঠানামা করতে এখন কিন্তু আর ওঠানামা করে না, এখন একদম নিউট্রালে আছে। তো এখন যদি আমরা ওয়েট করি, তো দেখেন লাস্টে ওয়েট ছাড়িয়ে দিলে কিন্তু জিরোতে চলে যায়। তো এইভাবেই আপনারা মিটার পাল্লাগুলো ঠিক করবেন। তো আমি এই ব্যাটারিটা লাগাইছি এই কারণেই, আমাদের এই যে ব্যাটারি পাল্লাটা তো কাস্টমারের, এই ব্যাটারিটা লো, এই জন্য আর একটা ব্যাটারি লাগাই দেখাইলাম। তো দেখেন আমাদের পাল্লাটা এখন আর নাম্বার অটোমেটিক দৌড়াদৌড়ি করে না। তো এইভাবেই আপনারা পাল্লা ঠিক করতে পারবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।